খাওয়া দাওয়ার পর সবাই মিলে বললো একটা সেলফি তুলবে। তো প্রীতমের সাথে যখন সবাই সেলফি তুলছে, আমি তোমাদেরকে সেটা শেয়ার করলাম। খুব খুব ভালো লাগলো এখানের খাবার। গরম গরম কাঁকড়াটা তোমাদের যেই খাবে না কেন, তার কিন্তু হেভি লোভনীয় লাগবে। দেখতেই পাচ্ছ জিনিসটা কেমন। হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাস্ট ফ্রেন্ড। ব্যাপারটা হচ্ছে, আমরা কালকে জওয়ান দেখতে গেছিলাম, খুব ভালো লেগেছে। তারপরে আমি দেখতে পেয়েছি যে ওখানে নানটু চলছে, কিন্তু আমি খুব ভূতে ভয় পাই। তাতে কি হয়েছে, ভূতে ভয় পাই তো কি, তাহলে কি সিনেমা দেখবো না, সিনেমা হলে যাবো? হ্যাঁ, একটুখানি ভয় পেলে চেঁচালে একটু মান সম্মান চলে যায়, লোক এরম করে ঘুরে ঘুরে থাকায়, কিন্তু তাতে কোনো অসুবিধা নেই, তাও আমি দেখতে যাবো। আর চলো, কেমন সিনেমাটা হয়েছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, তাহলে এসে বলবো। তাহলে চলো যাওয়া যাক এখন সিনেমা দেখতে। তো গাইস, আমরা এখন রাস্তায় বেরিয়ে পড়েছি, এখন আমরা ভূতের সিনেমা দেখতে যাচ্ছি, নানটু দেখতে। সামনেই আমার একটা নান, তুই তো নান বসে আছিস। না, আমি এখন আর ভয় পাই না, আমি ছোটবেলায় ভয় পেতাম। ছোটবেলায় ভূত তো সবাই ভয় পায়, সব মানুষ ভয় পায়, এমন কেউ নেই যে ভয় পায় না, ঠিক আছে? চলো এখন আমি হলের দিকে যাচ্ছি, ভয় সেরকম একটা লাগে না। তুই রিয়াকশন দেখাবো কি কি হচ্ছে না হচ্ছে, তারপর দেখা হচ্ছে, তাহলে চলো। দেখতে দেখতেই আমরা এবার পৌঁছে গেলাম সিনেমা হলের কাছাকাছি। তো প্রীতম আমাকে বলছিল রোজ খালি সাউথ স্ট্রিটে এসে সিনেমা দেখা। আমি বললাম যে কি করব, টাইম পেয়েছি একটু, সিনেমা দেখবো না তো কি করব, সারাদিন কাজ করার পর একটু তো ইচ্ছা হতেই পারে একটু এন্টারটেনমেন্ট দেখার। তো সেই জন্য চলে এলাম হচ্ছে ভূতের সিনেমা দেখতে, নান টু দেখতে। আমরা সিনেমা হলে এসে এবার টিকিটটা কেটে ফেলেছি, এবার ঢুকে যাব ভেতর দিকে। আর আজকে কিন্তু আমরা যা ভিড় দেখেছি জওয়ানের জন্য, বাপরে বাপ! আমি ভাবছিলাম নান টু দেখার সময় কি হবে। আমি যখন এগোচ্ছি, আমার একটু মনে মনে ধুকপুক ধুকপুক করছিল, কারণ আমি কিন্তু ছোট থেকেই ভূতের সিনেমা খুব ভয় পাই। মানে অরিজিনালি ভূত যে এত ভয়ানক, তা ইংলিশ সিনেমা না দেখলে বোঝাই যায়। আমাদের বাংলার ভূতটা কি এতটাই ভয়ানক হয়? আমি কিন্তু বাবা কোনোদিন এরম ভয়ানক ভূত দেখিনি এর আগে, নোকশোক কেটে আসিনি আমি। তোকে খিঞ্চে দিলে কি হবে বলতো? আমি ভয় পেলে তো কি, আমি কি ইচ্ছা করে খেয়ে যাবো? আমি তো ভয় পেয়ে যাই, অল্প অল্প ভয় পাই, বেশি না। লেগেছে যে কোনো রকম কোনো টেক নিতে পারিনি, তাই জন্য ডাইরেক্ট রেস্টুরেন্টে চলে এসেছি, এখানে খাবো আর সেটাই ব্লগ করবো। হ্যাঁ বাবা, এখানে এখন খাই শান্তিপূর্ণভাবে। যা ভয় পেয়েছি সিনেমা হলের মধ্যে, তোমাদেরকে রিভিউ কি দেবো, অর্ধেক সিনেমার লাইন তো আমি দেখতেই পাইনি, মাথা গুজে বসেছিলাম। আর এবারে যেন খাবার অর্ডার দেওয়ার প্রায় এক ঘন্টা পর খাবার দিয়েছে আমাকে, এই তো রেশমি এসে গেছে। এটা খেতে খেতেই আমাদেরকে দিয়ে দিল মেন কোর্স। তো আজকে একটু খাবারটা আমাদের খেতে অনেক লেট হয়ে গেছে, কারণ আমরা কি করেছিলাম, অর্ডার দেওয়ার প্রায় অনেকক্ষণ পর খাবার এসেছে, তাই আমাদের খেতে একটু দেরি হয়ে গেছে। আমি খুব চিন্তায় ছিলাম এই বিরিয়ানি ফিরিয়ানি খাওয়ার পর আর এত মাটন ফাটন খাওয়ার পর বাড়ি গিয়ে আমি ঘুমাবো কি করে, না ঘুমালে তো আবার শরীর খারাপ করবে। আমি না রেস্টুরেন্টে একটা জিনিস খুব নিয়ে নি, সেটা হচ্ছে এই পান মশলাগুলো, একদম হাতছাড়া করি না, না 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 না, স্বভাব যায় না মুলে। তো চলো, খাওয়া দাওয়ার পর সবাই মিলে বললো একটা সেলফি তুলবে। তো প্রীতমের সাথে যখন সবাই সেলফি তুলছে, আমি তোমাদেরকে সেটা শেয়ার করলাম। খুব খুব ভালো লাগলো এখানের খাবার, খুব ভালো। সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছি, আমি ভেবেছিলাম বাড়িতে এসে তোমাদেরকে রিভিউটা দেব যে কেমন সিনেমাটা আমাদের লেগেছে, মুভিটা। তো বেসিক্যালি আমার মুভিটা দেখে খুব ভয় লেগেছে, কারণ আমি তো ভূতের এমনিই ভয় পাই, নর্মালি ভয় পাই, আর রাতের বেলাও একদম ঘুম হয়নি জানো তো। আমি ঘরে ফ্যান চালিয়ে ঘুমাচ্ছি, আর ঘরে একটা কিটক্যাটের প্যাকেট পড়েছিল, এবার সেটা একটু সরেছে, আর আমি আও এরমভাবে উঠে চিল্লে উঠে বসে পড়েছি, মানে আমি এতটা ভয় পেয়ে গেছি। মানে বিষয়টা হচ্ছে কি, আমি এমনিই ভূতে ভয় পাই, তো তোমরা যদি সিনেমাটা দেখতে যাও তোমাদের ভয় লাগবে। সেকেন্ড হাফে ভালো ভয় আছে, এবং সত্যি কথা বলতে সাউন্ড এফেক্ট তো তোমরা জানোই, তো খুবই ভালো হয়, আর অবশ্যই তোমরা দেখো, তোমাদের খুব খুব পছন্দ হবে আশা করি। তো আজকে হচ্ছে কাঁকড়া এনেছি, তো কাঁকড়া রান্না করব। তো চলো অ্যাট ফার্স্ট একটুখানি ফ্রেশ হয়ে নিই, চলো সকালে উঠে একটু চাটা খেয়ে ডাইরেক্ট আমি তোমাদেরকে আজকে কী কী স্পেশাল রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব, তাহলে দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো রাতে খুব একটা ঘুম হয়নি, কালো হয়ে গেছে চোখগুলো। আর এদিকে আমার পাখিদেরকে আমি একটু ছোলা খেতে দিয়েছিলাম, ছোলা বাটি থেকে ফেলে পুরো পুরো খাঁচা ভর্তি করে দিয়েছে। এই রয়েছে বাচ্চা কুচা নল্লি মাটি
মাটন আর আছে অল্প একটু বিরিয়ানি, তাই এটাই আজকে খেয়ে নেবো। আর ফ্রেশ ফ্রেশ বানাবো হচ্ছে এখানে কাঁকড়া। আমি তো কাঁকড়া ধরতে খুব ভয় পাই, তাই দিদিকে বলেছি ছাড়িয়ে দাও। কাঁকড়া মরে গেছে কিন্তু আমার ভয় মরেনি, তাই আমি দিদিকে বললাম একটু ছাড়িয়ে দাও না গো। ও খুব সুন্দর করে কাঁকড়াগুলো আমাকে ছাড়িয়ে দিচ্ছিল। নতুন কিচেন চ্যানেল আসবে তো, সেখানে কিন্তু আমি এরকম সুন্দর সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। কাঁকড়া ছাড়ানোটাও শিখে নিয়েছি, তবে আমি ছাড়াবো না কোনোদিনই, কারণ আমি ভীষণ ভীষণ ভয় পাই। প্রীতমকে দেখিয়ে দেবো যে কিভাবে ছাড়াতে হয়, ওকে বলবো ছাড়িয়ে দিতে। কাঁকড়াগুলোকে ভালো করে ছাড়িয়ে এবার কিন্তু ধুয়ে নিতে হবে। দীঘাতে গেলে কিন্তু আমি সবার আগে কাঁকড়াটাই খাই, খুব ভালো লাগে আমার খেতে। আর কাঁকড়ার ভেতরে যে এই ঘিলুটা থাকে এটা কিন্তু হেভি টেস্ট হয়। এত বড় বড় দাঁড় আর তার ভেতরে মাংসগুলো কতটা থাকবে বলো তো, খেতে কত টেস্টি হবে। আর এর দাঁড়গুলোকে যখন আমি চিবিয়ে চিবিয়ে খাই, ও ও খাবো। বাট তার আগে তো রান্না করতে হবে, আর তার আগে ভালো করে জিনিসটা ধুয়ে নিতে হবে, একবার ছেড়ে দুবার। তো চলো সবার কাঁকড়াগুলোকে ধুয়ে নেওয়া যাক, এরপরে আমি এটাকে আরও একবার দেবো রান্নাঘরে গিয়ে। তো বন্ধুরা, জল দেওয়া হয়ে ভালো করে ধুয়ে নিয়ে এবার আমি এটা নিয়ে যাব রান্নাঘরের দিকে। আর রান্নাঘরে নিয়ে গিয়ে নুন আর হলুদ দিয়ে ভালো করে মিক্স করে জিনিসটাকে কিন্তু আমি একটু ফ্রাইং প্যানে ভালো করে তেল দিয়ে ভেজে নেব। তো চলো সবার আগেই কাঁকড়াটাকে গরম গরম তেলে ভেজে নেওয়া যাক। এটা গরম হয়ে গেছে, এর মধ্যে সবার আগে আমি নুন হলুদ মাখানো কাঁকড়াটা ছেড়ে দেবো। ছাড়া হয়ে গেছে, কাঁকড়াগুলোকে কিন্তু ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে। কাঁকড়াগুলো ফ্রাই হয়ে যাওয়ার পরে এর মধ্যে কি কি মশলা দেবো সেটা আমি একটা প্লেটে রেডি করে রেখেছি। আমার লাগবে পেঁয়াজ, আদা, রসুন, লাগবে হচ্ছে হলুদ গুঁড়ো, লাগবে লঙ্কার গুঁড়ো, আর সাথে নেব কাশ্মীরি লঙ্কা, নুন চিনি তো আছেই। এবার ভালো করে ফ্রাই হয়ে গেছে জিনিসটা, দেখতেই পাচ্ছ। রান্নাঘরে রান্না করে আমি তো হাঁপিয়েই গেছি। এবার চলো জিনিসটাকে তুলে নেওয়া যাক। তুলে নেওয়ার পরে কড়াইতে আমি আর একটু তেল দিয়ে ওর মধ্যে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি এটাকে একটু হালকা করে নেড়ে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা, দিয়ে দেবো আদা বাটা, এরপরে দিয়ে দেবো হচ্ছে রসুন বাটা। জিনিসটাকে ভালো করে কষে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এর একটা কালার আসে, যতক্ষণ না একটু রেড রেড কালার হচ্ছে ততক্ষণ একটু চিনি দিয়ে জিনিসটাকে একটু কষে নিতে হবে। চিনি আর নুন দিলে ফ্লেভারটা ভালো হয়। ভালো করে কষে নিয়ে এর মধ্যে যখন তেলটা বেরিয়ে আসবে তারপরে আমি দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো, তারপরে এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, তারপরে দিয়ে দেবো একটু কাশ্মীরি মির্চ। মশলাগুলোকে সুন্দরভাবে একটু কষে নিতে হবে। ভালো করে কষার পর এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। যতক্ষণ না জিনিস থেকে এই তেলটা বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত চাপা দিয়ে রেখে দেবো, তারপরে কিন্তু এটা খুলে দিয়ে দেবো এর মধ্যে কাঁকড়াগুলো। কাঁকড়াগুলো দিয়েই কিন্তু আবার আমি এটাকে কিছুক্ষণ একটু নেড়ে নেবো। নেড়ে নেওয়ার পরে এটাকে আবার আমি একটা ঢাকনা দিয়ে বন্ধ করে 5-10 মিনিট মতো রেখে দেওয়ার পরে কিন্তু জলটা মরে একটু গ্রেভি হয়ে যাবে। তাতে ধনে পাতা আর গরম মশলা দিয়ে তুমি তুলে নাও গরম গরম কাঁকড়া। এই গরম গরম কাঁকড়াটা তোমাদের যেই খাবে না কেন তার কিন্তু হেভি লোভনীয় লাগবে। দেখতেই পাচ্ছ জিনিসটা কেমন দেখতে হয়েছে। আর এরপরে আমি এতটাই হাঁপিয়ে গেছি ভাবলাম একটু লেবুর জল করব। সুন্দর করে একটু চিনি আর নুন আর জলজিরা দিয়ে ভালো করে একটু জলজিরা দিয়ে মিক্স করে নিলাম হচ্ছে লেবুর জলের জন্য। দিয়ে চলো এবার আমি এটা একটা গ্লাসে ঢেলে নিয়ে এটা আমাকে খেতে হবে, কারণ এটা খাওয়ার পরেই আবার আমাকে চলে যেতে হবে লাইভে। স্নান করব, ঠাকুরের সেবা দেব, লাইভ করব, এসে ভিডিও এডিট করব, আবার কমেডি করব, সাথে আবার আনারসের চাটনিও করব। তো গাইস, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এখন আমি স্নান করব। স্নান করে আমি আবার পুজো টুজো করে তারপর লাইভ হব। লাইভ হওয়ার পরে আমার বাদবাকি যা কাজ আছে এরই মাঝখানে এই ভিডিওটা এডিট করব, করে আবার এটা পোস্ট করব। তো সব কিছু একটুখানি মেনটেন করে চলতে হবে, যেহেতু তোমরা রোজ ভিডিও দেখতে চাইছো, তাই আমি চেষ্টা করি রোজ রোজ ভিডিও আপলোড করার। তো এক একদিন হয়তো গ্যাপ হয়ে যায়, কিন্তু ম্যাক্সিমাম ডেজ আমরা ভিডিও দিয়ে থাকি। আর যেহেতু পুজো আসছে, খুব তাড়াতাড়ি আমি তোমাদেরকে দেখাবো যে পুজোর জন্য আমার কাছ থেকে আমার মারা কী কী শাড়ি নিয়েছে। তো সেই সেই শাড়িগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের ভিডিও তো আমি এখানেই শেষ করে দিচ্ছি। আর যারা যারা জেফা ইন্টারন্যাশনাল থেকে শাড়ি নিতে চাও, এখন কিন্তু প্রায় 40%-এর কাছাকাছি অফ চলবে আপ টু 20th September পর্যন্ত। তো তাড়াতাড়ি শাড়িগুলো বুকিং কনফার্ম করে ফেলতে পারো। আর ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।